সন্দেশখালী জনরোষ প্রতিবাদ নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। আর মহিলারা যেভাবে কেঁদেছেন, যেভাবে তাদের ওপর অত্যাচারের অকথ্য কথা তুলে ধরেছেন, তারপরে কিন্তু গোটা বাংলায় কার্যত প্রতিবাদে পথে নেমেছে। আজ বিজেপি বিভিন্ন দিকে অভিযোগ নিয়ে পথে নেমেছে, সেই ছবিটা একবার দেখুন। ফেটে পড়েছিল সন্দেশখালী। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে পুষে রাখা দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল গ্রামবাসীদের। গোটা বাংলা শুনেছে অমানবিক অত্যাচার, নারী নির্যাতনের কাহিনী। এর প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপি। আসানসোলের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা। টায়ার জ্বালিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। হুগলিতেও ধরা পড়ল একই ছবি, বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। হুগলির পাশাপাশি বিক্ষোভের ছবি ধরা পড়ে হাওড়ার গোলাবাড়িতেও। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি তথা নেত্রী ফাল্গুনি পাত্রের নেতৃত্বে থানার সামনে চলে বিক্ষোভ। সন্দেশখালীতে মা বোনদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে মছলন্দপুরের নকপুল মোড় এলাকায় প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ করে রাখে বিজেপির নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। আমরা বারবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে আসছি, সেখানে মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, আজকে সেটা সত্য প্রমাণিত হয়েছে। গাইঘাটাতেও প্রতিবাদে পথে নামে বিজেপি। গাইঘাটার যশোর রোডে দেখা যায় বিক্ষোভের ছবি। বনগাঁর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাসের নেতৃত্বে চলে এই অবরোধ কর্মসূচি। পুলিশের প্রচ্ছন্ন বদতে এবং মুখ্যমন্ত্রীর বদান্যতায় এটা চলছে দীর্ঘদিন ধরে। বাদ নেই মুর্শিদাবাদ, বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি চালায় বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী সমর্থকদের। প্রতিবাদে সামিল বীরভূমের রামপুরহাটও। প্রথমে তারা মিছিল করে কামারপট্টির মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত যায়, তারপর সেখানে অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি। দক্ষিণবঙ্গের পাশাপাশি সন্দেশখালী ঘটনার প্রতিবাদে পথে নামে উত্তরবঙ্গেরও বিজেপি কর্মী সমর্থকরা। কোচবিহারের বিভিন্ন জায়গায় দেখা যায় বিক্ষোভের ছবি। প্রতিবাদে সামিল হয় জলপাইগুড়ির বিজেপি কর্মী সমর্থকরাও। রিপাবলিক বাংলা। দেখলেন তো সন্দেশখালীর অবস্থা। তিনি তো আবার বসিরহাটের সাংসদ, তো তার এলাকা গত চার দিন ধরে, তার সংসদীয় এলাকা সন্দেশখালী গত চার দিন ধরে দাউ দাউ করে জ্বলল কার্যত। কিন্তু আমাদের সেই সেলেব সাংসদ নুসরাত জাহান, তিনি কোথায়? তারই খোঁজ করল রিপাবলিক বাংলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লোকসভা বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরাত জাহান, সেই নুসরাত জাহান যে ফ্ল্যাটে থাকেন, যে বাড়িতে থাকেন, সেই বাড়ির সামনে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস সেই ছবিটা তুলে ধরছে। এই নীলবাতিওয়ালা গাড়িটা আছে মানে উনি নিশ্চয়ই এসেছেন, কারণ দিল্লি গেছিলেন। বাড়ির বাইরে নীলবাতি গাড়ি আছে, কিন্তু শুধু নুসরাতের দেখা নেই সন্দেশখালীতে। যে সময় সন্দেশখালীর মহিলারা দু চোখের পাতা এক করতে পারছেন না, তখন কোথায় নিশ্চিন্তে ঘুমোচ্ছেন অভিনেত্রী? এখন তো সিওর বলতে পারছি না এখন থাকে কি না, কারণ আমাদের ওই যে পারমিশন নেই আর ভেতরে গিয়ে বলা যায় না, জিজ্ঞেস করার পারমিশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এমনিতে বাড়িতে তো প্রচুর সেলিব্রিটিরা আসে, তা সে নিশ্চয়ই। ওটা মাস দুয়েক আমি ছিলাম না, ওটা বলতে পারবো না, এরা এসেছি।
সন্দেশখালীর ঘটনায় উত্তাল রাজ্য। রিপাবলিক বাংলার ক্যামেরায় নিজেদের জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মহিলারা। সেসব দেখেও কেন নিরুত্তর নুসরাত? তবে কি রিপাবলিক বাংলার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন অভিনেত্রী? বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ, মহিলা সাংসদ নুসরাত জাহান, তিনি কোথায় আছেন সেটাই শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। সাংসদকে নিজেদের করুণ পরিস্থিতির কথা জানাতে ফোন করেছিলেন বসিরহাটের মহিলারাও, কিন্তু নুসরাত ফোন ধরলে তো হয়তো কোনো রিল বানাতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। দেখি পাওয়া যায় কিনা, দেখা যাক। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা এভাবে বেআব্রু হয়ে পড়ে, সেখানে বোধহয় এভাবে মুখ লুকিয়ে থাকতে হয় এলাকার মহিলা সাংসদকে। রিপাবলিক বাংলা, চলুন পরবর্তী খবরের দিকে নজর দিই। বিগত দীর্ঘ দু বছর ধরে বার্ধক্য ভাতাও মিলছে না, আবার আবাস যোজনার টাকাও ঢুকছে না এক ব্যক্তির অ্যাকাউন্টে, মানে ব্যক্তি নিজে পাচ্ছে না, কিন্তু তার অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখা গেল যে সেখানে কিন্তু টাকাগুলো ঢুকেছে, কিন্তু সে টাকা বেমালুম গায়েব। কীভাবে সম্ভব? তার যাবতীয় অভিযোগ তার ভাইয়ের দিকে। এখন বিষয়টি হচ্ছে, ওই ব্যক্তির ভাই পেশায় একজন তৃণমূল কর্মী এবং ওই ব্যক্তি তিনি বিজেপি কর্মী, তাহলে সেই কারণেই কি তার কাছে টাকা আসছে না? উঠছে প্রশ্ন। বসুদেব বাবুর বার্ধক্য ভাতা আজ দু বছর ধরে ওনার অ্যাকাউন্ট থেকে একটা ফেক অ্যাকাউন্ট চলে যাচ্ছে, কে বা কারা নিচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাসিন্দা 65 বছরের বসুদেব মাইতি দু বছর ধরে পাননি বার্ধক্য ভাতা, মেলেনি আবাসের টাকা, বিজেপি করেন বলেই নাকি মিলছে না ভাতা, ছোট ভাইয়ের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ। আমি আমার টাকা আসতে যে আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেই জন্য আমি অভিযোগ করছি। কী কারণে টাকাটা এসছে? ঘরের টাকা এসেছিল আর আর এই বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা কতদিন পাননি? দু বছর। টাকাটা কোথায় যাচ্ছে দেখেছেন? ওনার একটা ভাই আছে, সেই ভাই সব করতেছে। সেই ভাই কোন দল করে? সে ওই জিএম এর দল করে, আমার এক দলে করি, ও এক দলে করে। কী দল করে? তৃণমূল করে। নিজের বার্ধক্য ভাতার পাশাপাশি দাদার বার্ধক্য ভাতাও পাচ্ছেন ভাই, ব্যাংকে নিজের ও বাবার পদবি পরিবর্তন করে অ্যাকাউন্ট খোলার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও সমাধান না মেলার অভিযোগ, তবে পঞ্চায়েতের গাফিলতির কথা কার্যত স্বীকার তৃণমূল নেতার। একটা ব্যক্তি দুটো ভাতা পেতে পারে না, নিশ্চিত করে এ দায়িত্ব আমরা নিতে পারবো যখন আমাদের কাছে সে ভদ্রলোক এসে জানায়। এখনো তো কোনো জানায়নি, হয়তো পঞ্চায়েতকে জানিয়েছে, সেইভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু পঞ্চায়েত সমিতি এটা যদি আমাদের কাছে বা বিডিও সাহেবের কাছে আসে, এটা নিরসন করতে আমাদের একদিন সময় লাগবে। এটা তৃণমূলের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা তৃণমূলের অভ্যেস যে একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের অ্যাকাউন্টে যাচ্ছে, এটা জব কার্ড বলুন আর সমস্ত ক্ষেত্রে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস বিডিও। আপনারা যখন এটা খবরটা আমার কাছে এনেছেন, এবং অবশ্যই আমরা এটাকে অবিলম্বে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, উনি যাতে ওনার বার্ধক্য ভাতা আগামী দিন থেকে পান সেটা আমরা নিশ্চিত করব। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তারা ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা তা দেখার দায়িত্ব সরকারেরই। অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বসুদেব বাবুর প্রাপ্য টাকা সুদ সহ যেন ফিরে পায় এমনই দাবি করছেন রিপাবলিক বাংলার জন্য। বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা।